গৌরী, জানিস তোকে না একটা কথা বলবো বলবো ভাবছিলাম। দেখ, আমরা কদিন হলো এই বাড়িতে এসেছি, অথচ মনেই হচ্ছে না যেটা একটা কুটুম বাড়ি। বল, সবাই এখানে কি ভালো, আমাদের কত আপন করে নিয়েছে, তাই না? অথচ দেখ গৌরী, এদের কিন্তু সারা শহর জুড়ে খুব নাম ডাক, যথেষ্ট যশ, খ্যাতি, প্রতিপত্তি। অথচ দেখ, মানুষগুলোর মনে কিন্তু এতটুকু অহংকার নেই। কিন্তু হলে কি হবে গৌরী, আমি ভাবি ভগবানের একই বিচার ভালো মানুষগুলোর প্রতি। পিউ সোনা, ছোট্ট পাখি, এদের ননদের কি অবস্থা বলতো? হ্যাঁ মা, বর্দিয়া ছোট দিয়ে আমাকে বলছিল যে দিদি নাকি খুব ভালো মানুষ। দিদি তো খুব ভালো মানুষ, কিন্তু দিদির কপালটা তো খুব খারাপ গৌরী। নয়তো তুই ভেবে দেখ, যে মেয়েটা তার স্বামীকে ভগবানের মতো বিশ্বাস করলো, সেই কিনা পুরো পরিবারটার উপর এইভাবে খাঁড়ার গা বসিয়ে দিল। আর তার উপর জুটেছে ওই মেয়েটা, খালি চ্যাটাং চ্যাটাং কথা আর দিমাগ। কি যেন নাম মেয়েটা, পামেলা তুই? হ্যাঁ, ওই পামেলা না ঝামেলা, মহা ধরিবাজ ওই মেয়ে, তেমনি টেটিয়াল। কার সাথে কিভাবে কথা বলতে হয় গৌরী, সেটুকু পর্যন্ত জ্ঞান গম্যি নেই। আমি তো সেদিন মাসিমাকে বলেই দিয়েছি, দেখুন মাসিমা, এই রকম ধরনের মেয়েদের শক্ত হাতে ঢিট না করলে হবে না। মাই গড, দুদিন হলো গেস্ট হয়ে এসেছে, আর এর মধ্যে আমাকে নিয়ে এত ভিন পিসি। পামেলাকে তো এখনো চেনো না, তোমাদের টাইট দিতে আমার 2 মিনিটও লাগবে না। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ গৌরী, তোকে যেটা বলার ছিল, এই কৃষ্ণেন্দু বাবুর থেকে কিন্তু একটু সাবধান, কারণ কৃষ্ণেন্দু বাবু আর পামেলা এদের মধ্যে কিন্তু একটা শাট আছে, এরা কিন্তু দোসর। পিউষণা আমাকে নিজে সাবধান করেছে, লোকটা খুব খারাপ, সাংঘাতিক। আচ্ছা মা,